কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা। কৃষি তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি এইসব নিয়েই আমাদের এই কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা, আজকের বাংলার কৃষি অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের জানাবো স্থানীয় পদ্ধতিতে বসত বাড়িতে আলু সংরক্ষণ পদ্ধতি, এছাড়াও পানির অপচয় রোধে এডাব্লিউডি পদ্ধতির মধ্য দিয়ে বোরো ধানের জমিতে সেচ প্রদান এবং বোরো ধানের জমিতে আগাছা ও রোগবালাই দমন বিষয়ক পরামর্শ, থাকছে আমের মুকুল ও গুটি পরিচর্যা নিয়ে বেশ কিছু তথ্য। শুরুতে স্থানীয় পদ্ধতিতে বসত বাড়িতে আলু সংরক্ষণ পদ্ধতি। আলু আমাদের একটি অর্থকরী ফসল। দেশের সব জেলাতেই কম বেশি আলুর চাষাবাদ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি আলু মৌসুমে দেশে 4,83,000 হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়, যেখানে 86,50,000 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে দেশে 75% আলু উঠানো শেষ হয়েছে। মাঠে আলুর ফলন অত্যন্ত চমৎকার। আলু সংরক্ষণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন জেলায় 380টি হিমাগার রয়েছে, যেখানে অনেক কৃষক ভাইয়েরা আলু সংরক্ষণ করে থাকেন। তবে এর পরিমাণ অতটা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কৃষক ভাইয়েরা স্থানীয় পদ্ধতিতে বসত বাড়িতেই আলু সংরক্ষণ করতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশের মুন্সিগঞ্জ, কুমিল্লা, বগুড়া, রংপুর, রাজশাহী, ফরিদপুর ইত্যাদি অঞ্চলে কৃষক ভাইয়েরা বসত বাড়িতে স্থানীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করে থাকেন। এই পদ্ধতিতে 3-4 মাস আলু সহজেই সংরক্ষণ করা সম্ভব। জমি থেকে পরিপক্ক আলু তুলে প্রথমে ছায়ার মধ্যে 7-10 দিন শুকাতে হবে। এরপর বাড়ির যে ঘরটিতে সহজে আলু বাতাস চলাচল করতে পারে সেই ঘরে এরকম মাচা তৈরি করে আলু সংরক্ষণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাচার উচ্চতা যাতে ঘরের মেঝ থেকে অন্তত 1 ফুট উঁচু হয়। মাচা তৈরির পর তাতে 10-12 ইঞ্চি পুরো করে আলু রাখতে হবে। সংরক্ষণের আগে শুকনো আলুর মধ্য থেকে ভালোভাবে বাছাই করে কাটা আলু, পচা দাগযুক্ত আলু এবং রোগে আক্রান্ত আলু আলাদা করে নিতে হবে। সংরক্ষিত আলুর প্রধান শত্রু হচ্ছে সুতলি পোকা। সুতলি পোকা থেকে আলুকে রক্ষা করতে আলুর উপর এইভাবে নিম পাতা অথবা বিষ কাটালি দিয়ে ঢেকে দিতে হবে। অন্যদিকে মশারি দিয়ে ঢেকে রাখলেও সুতলি পোকার আক্রমণ থেকে আলুকে রক্ষা করা যায়। আলু সংরক্ষণের 20-25 দিন পর আলুর গাদা পরীক্ষা করতে হবে এবং পচা, ভেজা বা পোকায় আক্রান্ত আলু দেখা মাত্র সরিয়ে ফেলতে হবে। সুতরাং জমি থেকে আলু তোলার পর আপনি যদি হিমাগারে আলু সংরক্ষণ করতে না পারেন, এখনই বসত বাড়িতে আলু সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করুন। ধান আমাদের প্রধান ফসল। দেশের মোট ফসলি জমির 75% জমিতে ধান উৎপাদিত হয়। দেশে 3 মৌসুমে 1,35,00,000 হেক্টরে প্রায় 3,40,00,000 মেট্রিক টন ধান উৎপাদিত হয়। এর মধ্যে বুড়ো মৌসুমে উৎপাদিত হয় 48,00,000 হেক্টরে 1,90,00,000 মেট্রিক টন। মাঠে এখন বোরো ধানের বাড়ন্ত অবস্থা। কিছুদিনের মধ্যে কাঁচ থোড় আসা শুরু হবে, তাই এ সময় বোরো ধানের জমিতে পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রয়োজন মতো জমিতে পানি ধরে রাখতে হবে,
এক্ষেত্রে সেচ খরচ কমাতে AWD পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। একজন কৃষক AWD পদ্ধতি ব্যবহার করে তাহলে সে 1 কেজি ধান উৎপাদন করতে গেলে 1,000 থেকে 1,500 লিটার পানি তার প্রয়োজনীয় ধান উৎপাদন করতে গেলে। এটার মূল লাভটা হলো আমরা সচরাচর সেচের জন্য যে পদ্ধতি ব্যবহার করে থাকি এতে কৃষকের খরচটা খুব বেশি হয়ে যায়, জ্বালানি খরচও খুব বেশি লাগে, এতে করে সেচ খরচও খুব বেড়ে যায়। কিন্তু AWD পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে তার সেচ খরচ কমে যাবে, তার জ্বালানি খরচ কমে যাবে, তার পানিও খুব সাশ্রয় হবে। আগাছা ধান উৎপাদনের সবচেয়ে বড় অন্তরায়। আগাছা মাটি থেকে প্রচুর পরিমাণ সার ও পানি শুষে নেয়। বোরো ধানে চড়া পাতা জাতীয়, সেচ জাতীয় এবং ঘাস জাতীয় এই 3 ধরনের আগাছা জন্মে থাকে। বোরো ধানের আগাছা দমনে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের উন্নয়নকৃত আগাছা দমন যন্ত্র হচ্ছে উইডার। আগে 5-6 জন কামলা দেয়া 1 বিঘা আগাছা পরিষ্কার করতাম, এখন আমি উইডার দিয়া একাই একদিনে 1 বিঘা জমি পরিষ্কার করতে পারি, এতে আমার 500 থেকে 600 টাকা বাঁচে। বোরো ধানের আগাছা অবশ্যই পরিষ্কার করতে হবে, কেননা আগাছা বিভিন্ন পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে। তাছাড়া খাদ্য, আলো, জায়গা অন্যান্য কিছুতে তারা ভাগ বসায় এবং ফলন কমে যায়। মৌসুমি ফল হিসেবে আম আমাদের কাছে জনপ্রিয় একটি ফল। দেশের সিংহভাগ আম উৎপাদিত হয় রাজশাহী, নাটোর, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষীরা এবং চাপাই নবাবগঞ্জ জেলায়। এখন ফাল্গুন মাস, এই সময় ফজলি আমের জাত বাদে প্রায় অধিকাংশ আম গাছে প্রচুর মুকুল দেখা যায়। কিছুদিনের মধ্যে মুকুল ঝরে তৈরি হবে আমের গুটি। আমের ভালো ফলন পেতে গাছে মুকুল অবস্থা থেকেই আম গাছের পরিচর্যা, রোগবালাই ও পোকামাকড় দমন করতে হবে। মুকুলে এ সময় নানা রকম রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে। আম উৎপাদনের ক্ষেত্রে এ সময় যে সমস্যাগুলো দেখা যায় তার মধ্যে হচ্ছে হপার পোকা এবং অ্যানথ্রাকনোস রোগ। এই পোকার কারণে এবং অ্যানথ্রাকনোস রোগের কারণে দেখা যায় যে কি আমের মুকুলগুলো ঝরে পড়ে এবং আমের ফলন অনেক ব্যাহত হয়। হপার পোকা দমনের জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ওষুধ এবং আমের ছত্রাকনাশক মানে অ্যানথ্রাকনোস রোগটা দমনের জন্য আমরা সালফার জাতীয় যে কোনো ছত্রাকনাশক একত্রে মিশিয়ে 2 বার স্প্রে করব। একবার হচ্ছে আমের মুকুল যখন আসবে কিন্তু ফুল ফুটে নাই সেই অবস্থায় আমাদেরকে 1 বার স্প্রে করতে হবে, এবং আমের যখন গুটি চলে আসবে তখন আমাদেরকে 1 বার স্প্রে করতে হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এবারে শুনুন কৃষি আবহাওয়া। এ সপ্তাহে সারা দেশের আকাশ আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে। এ সপ্তাহে বোরো ধানে যথারীতি সেচের প্রয়োজন হবে। প্রিয় দর্শক, শুনছিলেন কৃষি আবহাওয়া, আর এরই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকের বাংলার কৃষি। আগামীকাল ঠিক একই সময়ে প্রচারিত হবে বাংলার কৃষি, আর তখন থাকছে গ্রীষ্মকালীন সবজি চাষ, বোরো জমিতে পার্চিং এবং গম ও ভুট্টা সংগ্রহ বিষয়ক তথ্য ও পরামর্শ। আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করতে আপনাদের মতামত আমাদের একান্তই কাম্য। প্রিয় দর্শক, চিঠি লিখতে পারেন প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 215, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। এছাড়াও ইমেলও লিখতে পারেন banglarkrishi@ais.gov.bd এবং banglarkrishi14@gmail.com এই ঠিকানায়। কৃষক কৃষি তার উন্নয়ন।